কলকাতা হাইকোর্ট থেকে এবার রাজ্যের মুখ্য সচিবকে নোটিশ নিয়োগ দুর্নীতি মামলায়। দুর্নীতি মামলায় রাজ্যের মুখ্য সচিবকে নোটিশ পাঠালো কলকাতা হাইকোর্ট। রিপোর্ট তলব করে কলকাতা হাইকোর্ট জানতে চেয়েছে নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার হওয়া সরকারি আধিকারিকদের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরু করার জন্য সিবিআই এর তরফ থেকে রাজ্যের কাছে যে অনুমোদন চাওয়া হয়েছিল সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত কতদিনের মধ্যে নেওয়া সম্ভব। নিয়োগ দুর্নীতি জামিন সংক্রান্ত মামলায় এই নোটিশ জারি করার আগে একাধিকবার মুখ্য সচিবের কাছে এই বিষয় নিয়ে জানতে চেয়েছিল আদালত। নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত ধৃত কুন্তল ঘোষ ও নীলাদ্রি ঘোষের জামিন মামলার শুনানি ছিল বিচারপতি জয়মাল্য বাগচি ও বিচারপতি অজয় কুমার গুপ্তের ডিভিশন বেঞ্চে। সেখানেই নিয়োগ দুর্নীতির তদন্ত ও বিচার প্রক্রিয়া শুরুতে সিবিআই এর বিলম্বিত ভূমিকায় প্রশ্ন তুলে আদালত। এরপরেই সিবিআই এর বক্তব্যের প্রেক্ষিতে এই নির্দেশ। এদিকে আজ সকাল থেকেই নিয়োগ দুর্নীতি মামলায় ফের অভিযান শুরু করেছে ইডি। কলকাতার ছ জায়গায় একযোগ তল্লাশি চালাচ্ছেন তদন্তকারীরা। চেতলায় পরিবহন ব্যবসায়ী বিশ্বরূপ বোসের বাড়িতে অভিযান চলছে, সেই সঙ্গে লেকটাউন বিরাটিতেও অভিযান শুরু করেছেন তদন্তকারীরা। আদালত দ্রুত তদন্ত প্রক্রিয়া শেষ করার নির্দেশ দিয়েছে, সে কারণেই তৎপরতা তুঙ্গে উঠেছে। তদন্ত প্রক্রিয়া দ্রুত শেষ করার পরেই বিচার প্রক্রিয়া। এদিকে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের মতো বিজেপি বিরোধী বিশেষ দলনেতাদের এমন গ্রেফতারির খবর আজ নতুন নয়। এর আগে বাংলায়ও দেখা গিয়েছে বিরোধী রাজনৈতিক দলনেতাদের একে একে গ্রেফতার হতে। তাছাড়াও আম আদমি পার্টির বেশ কিছু বড় নেতারাই আজ জেলে বসে। এর মধ্যে অনেকেরই বক্তব্য, এভাবে গণতন্ত্রের রক্ষা আর হবে না, যদি বিরোধী পক্ষই না থাকে তাহলে ভোটের কোনো মানেই হয় না। সে কারণে ফের নিয়োগ দুর্নীতির তদন্তে তেড়েফুঁড়ে নেমেছে ইডি। ব্যুরো রিপোর্ট, ক্যালকুটা টিভি, কলকাতা।